আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। বাংলাদেশের প্রথম সারির শিল্প গ্রুপ আকিজ গ্রুপ তাদের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জন্য আজ দুইটি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ দুটি হলো টেরিটরি সেলস ম্যানেজার ও সেলস অফিসার। সারা দেশ থেকে প্রার্থীগণ এই পদ দুটির জন্য আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয় আপনাদের সুবিধার্থে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং কোনো তথ্য মিস করতে না চাইলে না টিনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যদি নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে চান বা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এই পদটির নাম টেরিটরি সেলস ম্যানেজার ও সেলস অফিসার। টেরিটরি সেলস ম্যানেজার পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক। তবে আপনি যদি স্নাতকধারী হয়ে থাকেন আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য ন্যূনতম 1-3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। আপনার যদি টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরি করার অভিজ্ঞতা থাকে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 9 সেপ্টেম্বর 2022 পর্যন্ত, সর্বোচ্চ 34 বছর, সর্বনিম্ন 26 বছর। মানে 9 সেপ্টেম্বর 2022 পর্যন্ত আপনার বয়স 26-এর কম বা 34 বছরের বেশি হলে আপনি পদটিতে আবেদন করতে পারবেন না। আপনাকে অবশ্যই মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে। সেলস অফিসার পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক, মানে HSC। তবে স্নাতক পাশ হইলে আপনি অগ্রাধিকার পাবেন। পদটির জন্য 0-2 বছরের অভিজ্ঞতা চেয়েছে। আপনার যদি সেলস অফিসার পদে চাকরি করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 9 সেপ্টেম্বর 2022 পর্যন্ত, সর্বোচ্চ 32 বছর, সর্বনিম্ন 22 বছর। মানে 9 সেপ্টেম্বর 2022 পর্যন্ত আপনার বয়স 22-এর কম বা 32 বছরের বেশি হলে সেলস অফিসার পদে আপনি আবেদন করতে পারবেন না। এই পদ দুটির ক্ষেত্রে কর্মস্থল হতে পারে বাংলাদেশের যে কোনো স্থানে। মানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড যদি আপনাকে যোগ্য মনে করে যে কোনো পদে নিয়োগ প্রদান করে আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো অঞ্চলে হতে পারে। বন্ধুরা, এই পদ দুটির জন্য আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এটি মূলত ওয়াকিং ইন্টারভিউর নিয়োগ বিজ্ঞপ্তি। মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে। এই ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনাকে কী কী কাগজপত্র সাথে নিতে হবে? বাংলায় তৈরি বায়োডাটা, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ভোটার আইডি কার্ডের ফটোকপি। এই ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য কোন তারিখে বা কোন ঠিকানায় উপস্থিত হতে হবে? 9 সেপ্টেম্বর 2022 তারিখে সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড 13/1/ক পান্থপাত ঢাকা এই ঠিকানাতে উপস্থিত হয়ে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কিছু বিষয় স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। বিষয়গুলো হলো, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউর পরদিন থেকে সংশ্লিষ্ট রিজনে 3 দিনব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিংয়ের পর নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। ফিল্ড ট্রেনিং চলাকালীন সময় থাকা ও খাওয়ার ব্যবস্থা প্রার্থীর নিজ দায়িত্বে করতে হবে। এই সময় কোম্পানি কোনো প্রকার TADA প্রদান করবে না। বিষয়গুলো বিবেচনায় রেখে এই ইন্টারভিউতে অংশগ্রহণ করার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এতক্ষণ চেষ্টা করেছি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের টেরিটরি সেলস ম্যানেজার ও সেলস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু আপনাদের সাথে আলোচনা করতে। আমি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।